গত বছর ডিসেম্বরে আমরা ঘুরে এলাম নেপাল থেকে। আমাদের যাত্রা শুরু হয়েছিল 22শে ডিসেম্বর 2023। আমরা হাওড়া স্টেশন থেকে মিথিলা এক্সপ্রেসে করে প্রথমে রওনা দিই রক্সৌল। রক্সৌল থেকে ক্যাব বুক করে আমরা পাড়ি দিই ইন্দো নেপাল বর্ডার বীরগঞ্জ। সেখান থেকে আমরা প্রথমে পৌঁছই নাগারকোট। আমাদের ট্যুর আইটেনারিটা খানিকটা এরকম ছিল, প্রথম নাগারকোট হয়ে তারপর কাঠমান্ডু, তারপর পোখরা। পোখরা থেকে ওখানে 4 দিনের স্টে ছিল, পোখরা থেকে ব্যাক করি রক্সৌল এবং তারপর হাওড়া। এই গোটা জার্নিতে আমাদের সাথে ছিল আমাদের 2 বন্ধু শুভম আর সৌম। প্রথম দিকে যাত্রাপথ মনোরম হলেও কিছুক্ষণ পর থেকেই শুরু হয় প্রচণ্ড দুর্গম রাস্তা, যার কারণে জার্নিটা খুবই কষ্টকর হয়ে ওঠে। তারই মাঝখানে আমরা লাঞ্চ করে নিই ওখানকার অথেন্টিক ডিশ খাজা শেফ দিয়ে, একটা খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। আর খাজা শেফের এক্সপিরিয়েন্স বিভিন্ন জনের বিভিন্ন রকম, যেমন যারা ঝাল খেতে পছন্দ করে তারা তো খুবই এনজয় করেছে, যেমন অনিরুদ্ধ আর শুভমের খুবই ভালো লেগেছে, কিন্তু আমার আর সৌমর ঝালের জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছিল। তো যাই হোক, লাঞ্চ সেরে আবার আমরা রওনা দিই এবং সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ওখানকার সূর্যাস্ত উপভোগ করি। কিছু ফটো এবং ভিডিও নিয়ে আমরা আবার ডেস্টিনেশনের উদ্দেশ্যে পাড়ি দিই। সেদিনকার মতো আমাদের স্টে ছিল নাগারকোট হোটেল মিলেনিয়াম 2। আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিনার সেরে শুতে চলে যাই, কারণ তার পরের দিন খুব সকাল ওঠার ছিল। পরদিন ভোর 5টা নাগাদ বেরিয়ে পড়ি। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা পৌঁছে যাই সানরাইজ ভিউ পয়েন্টে। একটা ওয়াচ টাওয়ারের উপর উঠে আমরা সানরাইজ দেখি। আমাদের দেখা অন্যতম সেরা মুহূর্ত ছিল সেটি গোটা ট্রিপের মধ্যে। তারপর কিছু ফটোশ্যুট করে আমরা নিচে নেমে আসি এবং ব্রেকফাস্ট সারি সেখানকার নুডলস এবং চা দিই। তারপর ভীষণ সুন্দর স্মৃতি নিয়ে আমরা নাগারকোট থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি কাঠমান্ডুর উদ্দেশ্যে। আপনারা পরের ভিডিওগুলো দেখার জন্য প্লিজ সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।